আসসালামু আলাইকুম, আমি সাবরিনা খন্দকার, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাস ঢাকা কলেজে প্রথম বর্ষ সম্মান শ্রেণী পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য তাদের সিলেবাসে কোর্স কোড 102 এর কোর্স নেম থার্মাল ফিজিক্সের চ্যাপ্টার 7 এর থার্মোডাইনামিক্স রিলেশনস এর লেকচার 2 আজ আলোচনা করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর লেকচারে আমরা গতদিন পড়েছিলাম কিভাবে আমরা তাপগতীয় অপেক্ষক চারটি পাই, নতুন তাপগতীয় অপেক্ষক চারটি পাচ্ছি, তাদের নামগুলো ছিল সহজাত বা অন্তঃস্থ শক্তি, হেলমহোল্টজের ফ্রি এনার্জি, এনথ্যালপি এবং গিবসের অপেক্ষক। এই চারটি সমীকরণ থেকে, চারটি যে সমীকরণ দাঁড়ায় সেই চারটি সমীকরণ থেকে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম ডিটেলসে, সেটা হচ্ছে সহজাত বা অন্তঃস্থ শক্তি থেকে কিভাবে আমরা ম্যাক্সওয়েলের ফার্স্ট ইকুয়েশন আনতে পারি। আজকে বন্ধুরা তোমাদেরকে দেখাবো সেকেন্ড যে তাপগতীয় ফাংশন, যেটা হেলমহোল্টজ অপেক্ষক, যেটাকে আমরা বলছি হেলমহোল্টজ ফাংশন ক্যাপিটাল এফ, এই ক্যাপিটাল এফ থেকে আমরা ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশন কিভাবে নিয়ে আসব সেটা প্রতিপাদন করে দেখাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আসলে শুরু করা যাক আজকের আলোচনা। হেলমহোল্টজ অপেক্ষক বর্ণনা করার জন্য প্রথমে আমরা দেখে নিই তাপগতীয় প্রথম ও দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাচ্ছি। আমরা আগের দিনই দেখেছিলাম আমরা দুটো সমীকরণ কেমন দেখতে, মোটামুটি আমাদের দুটো সমীকরণ যেটা ছিল, দুটো সমীকরণ কিভাবে দাঁড়ায়, আমরা এভাবে আমরা লিখে ফেলেছিলাম কি করে, dq equals to dds এবং dw equals to pdv, সেখান থেকে আমরা নিয়ে চলে এসেছিলাম du equals to del q minus del w is equal to du is equal to tds minus pdv, সেখান এইরকম ভাবে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা আসব du is equal to, মানে চেঞ্জ অফ ইন্ট্রিনসিক এনার্জি is equal to tds minus dw, এটাকে আমরা কিভাবে বুঝাই বলতো। প্রথমে আমরা দেখো বড় করে দেখাচ্ছি, এখানে আমরা আনলাম যে তাপগতীয় প্রথম এবং দ্বিতীয় সূত্রের দুটি সমীকরণকে একসাথে করলে আমরা পাবো এটা, du মানে অন্তঃস্থ শক্তির যে চেঞ্জ is equal to T মানে টেম্পারেচার যেটা দাঁড়াবে এবং চেঞ্জ অফ এন্ট্রপি is equal to is sorry minus, এখানে কি হবে যে ব্যবস্থা কর্তৃক যে কার্য সম্পাদন হয়েছে is equal to dw, তাই তো? তাহলে সমীকরণ দাঁড়ালো কি du is equal to tds minus dw, সমস্ত প্রক্রিয়ার জন্য আইসোথার্মাল যে প্রসেস সেটার জন্য আমার কি হবে, সেখানে তাপমাত্রা ধ্রুব থাকবে, মানে ক্যাপিটাল টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট থাকলে সেখানে আমি উপরের সমীকরণ আমি কিভাবে লিখতে পারি, যে কার চেঞ্জ আমি করব, কার ডিফারেন্সিয়েশন করব, টিএস এর, টি ইনটু এস, টি ইনটু এস এর ডিফারেন্সিয়েশন যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, ডিফারেন্সিয়েশন অফ টি এন্ড এস, টি ইনটু এস হলে ইউ ভি, সেই সমীকরণে আমরা চলে যাব মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরে। সেখান থেকে আমরা প্রথমে কি আনবো, ইউ ডিডিএস অফ ভি প্লাস ভি ডিডিএস অফ ইউ, সেই সমীকরণে যদি আমরা ওইভাবে বসাই তখন আমরা দেখতে পাই ইউ কে আমার টি ক্যাপিটাল টি, তাহলে ক্যাপিটাল টি
dds of s plus s s of v tokhon s into del t tahole oita gelo amar second term second term e amar ki thaklo bolo to second term e jehetu amar tapmatra dhrubo karon isothermal process temperature constant thakbe temperature constant thakle আমার কি থাকবে d যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে মানে t কে আমি যদি ডিফারেন্সিয়েশন করি dt = 0 হয় তাহলে আমার সেকেন্ড টার্মটা 0 হয়ে যাচ্ছে তাহলে বাকি রইল কে ফার্স্ট টার্মটা বুঝতে পারলে তো স্টুডেন্টরা আমরা এখানে কি করেছি t ডট s কে আমরা ডিফারেন্সিয়েশন করেছি ডিফারেন্সিয়েশন করে uv ফর্মুলা अप्लाई করেছি ডিফারেন্সিয়েশন তাহলে আমরা দেখব ফার্স্ট টার্মই শুধু থেকে যায় সেকেন্ড টার্ম আমার জিরো হয়ে যায় তাহলে ফার্স্ট টার্ম থেকে আমি বে যাচ্ছি টিডিএস থেকে যাবে আইসোথার্মাল প্রসেসের জন্য তখন আমি তাহলে বসিয়ে দিতে পারি ডেল টিএস ইকুয়ালস টু এটা শুধুই আসে টিডিএস এই সমীকরণটাকে আমি কোথায় বসাতে পারি এই উপরের সমীকরণে আমি বসিয়ে দিতে পারি ডিকিউ ইজ ইকুয়াল টু টিডিএস মাইনাস ডিডব্লিউ এখানে আমি কি করতে পারি এই সমীকরণে টিডিএস এর জায়গায় আমি কি বসাতে পারি এই মাত্র যেটা পেলাম ডিটিএস এইভাবে আমি লিখে দিতে পারি এবং বাকি বাকিটুকু ঠিক থাকবে মাইনাস ডিডব্লিউ বা পরের লাইনে আমি গিয়ে করতে পারি কি আমি ডিইউ মাইনাস ডিটিএস ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ এখন ইউ ডি ইউ মাইনাস ডিটিএস এ দুটো যেহেতু ডিফারেন্সিয়েশন করা চেঞ্জ অফ ই আছে রেট তাহলে সেটাকে আমি ডি কমন নিয়ে রাখব কমন নিয়ে কি করলাম ইউ মাইনাস টিএস আমি ব্র্যাকেটে কমন নিলাম ব্র্যাকেটে ক্লোজ করে দিলাম ইজ ইকুয়াল টু মাইনাস ডিডব্লিউ এখান থেকে থার্ড তুমি যে লাইনে যাচ্ছ সেখানে আমি লিখতে পারি ডিফারেন্সিয়েশন রাখলাম ডি ইউ মাইনাস টিএস এখানে যেটা অন্তঃস্থ শক্তি মাইনাস টেম্পারেচার ইনটু এনট্রপি এই পুরো জিনিসটাকে আমি কি লিখতে পারি ক্যাপিটাল এস নামকরণ করতে পারি তাহলে আমি কি লিখলাম ডি এফ ইজ ইকুয়াল টু মাইনাস ডি ডব্লিউ আগের মতোই রইল তাহলে এফ কে আমি এখানে কি বর্ণনা করলাম ইউ মাইনাস টি এস তাহলে এই এফটাকে আমি কি বলছি হেলমহোল্টজ অপেক্ষক বা হেলমহোল্টজ মুক্ত শক্তি এইটাকে ফ্রি এনার্জির জন্য নামকরণ করলাম আমি ক্যাপিটাল এফ দিয়ে তাহলে হেলমহোল্টজের অপেক্ষক যে নামটা আসলো তাহলে এখন বুঝতে পারলে হেলমহোল্টজ অপেক্ষক কাকে বলে সেটা হচ্ছে অন্তঃস্থ শক্তি ইউ মাইনাস তাপমাত্রা ক্যাপিটাল টি এবং এস এনট্রপি এ দুটোর গুণফল কার থেকে বিয়োগ করব অন্তঃস্থ শক্তি থেকে বিয়োগ করলে যে মানটি দাঁড়ায় সেটাই হচ্ছে আমার হেলমহোল্টজ অপেক্ষক বা হেলমহোল্টজ মুক্ত শক্তি এবং f = u - ts কে আমি নামকরণ করলাম 8.6 হিসেবে তারপর আসি আমরা চলো এই যে 8.6 কে আমরা কি করব 8.6 কে আমরা অন্তঃকলন ডিফারেন্সিয়েশন শুরু করলাম ডিফারেন্সিয়েশন শুরু করলে লেফট সাইডে ডেল is equal to এখানে u তো তাহলে কি del u এটাকেও ডিফারেন্সিয়েশন করলাম মাইনাস এইবার আসবে কি u এবং v তাহলে আমি কি নিতে পারি u এবং v হিসেবে তাহলে u করলে কি ধরব ক্যাপিটাল t কে u ধরে এবং ক্যাপিটাল s কে v ধরব তাহলে u v সমীকরণে আমি চলে যাব u v সমীকরণ চলে গেলে ডিফারেন্সিয়েশন করব তাহলে কি দাঁড়াবে t ডিফারেন্সিয়েশন অফ s প্লাস t তার প্রথমটা কি u এর সম্পর্কে কি দাঁড়াবে u মানে ক্যাপিটাল t ডিফারেন্সিয়েশন অফ s প্লাস s মানে v ডিফারেন্সিয়েশন অফ t তাই তো যেহেতু তাদের সামনে আমার একটা মাইনাস চিহ্ন আছে এবং তখন কি হবে অল প্লাস সাইন হয়ে যাবে আমার মাইনাস আমি এইবার এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি এই রকম তারপর পারি এটা বুঝলে তো t ডট s এইটা মাল্টিপ্লিকেশন সাইনে ছিল যার জন্য আমি uv ফর্মুলা अप्लाई করলাম কার ডিফারেন্সিয়েশনে uv ফর্মুলা अप्लाई করলে আমার এখানে চলে আসছিল tds + vdp
তাই তো এইভাবে এস ডিটি যেটা ইউ ইউ ডেল ভি প্লাস ভি ডেল ইউ সেখানে আমি শুধু মানগুলি বসিয়ে দিলাম এবং টি এস এর সামনে আমার মাইনাস চিহ্ন ছিল দেখে এই দুটোর সামনে আমার কি হয়ে গেল যখন আমি ভেঙে লিখলাম তখন মাইনাস হয়ে গেল এরপর দেখো সমীকরণ 8.3 আমরা একটু যাই 8.3 কে ওখানে আমরা বসাবো 8.3 এ আমার কি বলা ছিল সমীকরণ 8.3 এ আমার বলা ছিল du is equal to tds minus pdv তাই তো এটা আমার বলা ছিল tds minus pdv du equals to তাহলে আমি ওই জায়গায় সমীকরণে এখন বসাবো বসালে দেখো এই জায়গা আমি কি বসাচ্ছি প্রথমে df is equal to du এর জায়গায় আমি কি বসালাম 8.3 থেকে মান নিয়ে আসলাম tds minus pdv ওকে এবং বাদ বাকি টার্ম গুলো যা ছিল তাই রেখে দিব মাইনাস tds মাইনাস s dt এগুলো একই রেখে দিলাম শুধু চেঞ্জ করেছি du এর মান সেটা 8.3 নাম্বার সমীকরণ থেকে আমরা নিয়ে আসছি এবং এটা রাইট সাইডে একটু লিখে দিও 8.3 থেকে ওই সমীকরণটি আমরা মানটা du এর মান বসিয়ে পেলাম তারপরের লাইনে দেখো df is equal to এখানে কি হয়ে গেল tds tds কেটে গেল বাকি থাকলো কারা minus pdv minus sdt থাকলো তাহলে df equals to minus pdv minus sdt এটাকে আমি কি বললাম 8.7 সমীকরণ আমরা লিখতে পারি এখানে এখন আসবো আমরা কি ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল বি দুটি স্বাধীন চলরাশি দুটাই কি আমার এই দুটো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস দুটাই ভি এবং টি তাহলে ভি টি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় ইন্ডিপেন্ডেন্ট হলে আমরা এফ এর আংশিক অন্তর্কলন করতে পারি কোন সমীকরণটাকে আমরা করতে পারি এই সেই সমীকরণ কোন সমীকরণকে ডিএফ এখানে থাকবে ডিএফ ইকুয়ালস টু কার সাপেক্ষে করব মাইনাস এফ ডিবি মাইনাস এস ডিটি এই সমীকরণটাকে 8.7 কে আমি কি করছি তাহলে আংশিক অন্তর্করণ করছি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে আমি তখন পাবো কি আমি এফ কে ডিফারেন্সিয়েশন করছি একবার টি এর সাপেক্ষে একবার ভি এর সাপেক্ষে যখন আমি কি করছি টি এর সাপেক্ষে করছি ডিএফ ডিভাইডেড বাই ডেল টি মানে কি এফ কে আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি তখন কি থাকছে কনস্ট্যান্ট ভি থাকছে কনস্ট্যান্ট তখন তার মানটা দাঁড়ালো কি আমার যে ডিটি এর সাথে যে কোএফিসিয়েন্ট সেই মান ইজ ইকুয়াল টু মাইনাস এস এবং আরেকবার কি করব আংশিক যেহেতু সেটা এফ কে আমি কি করছি ভি এর সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েশন করলাম এবং কনস্ট্যান্ট রাখলাম কি ক্যাপিটাল টি মানে টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলাম ইজ ইকুয়াল টু তখন দাঁড়াবে এখানে ডেল ভি সাথে যে কোএফিসিয়েন্ট টুকু রয়েছে মাইনাস পি সেটাই এখানে ইজ ইকুয়াল টু হয়ে দাঁড়াবে তাহলে আমরা কি পেলাম দেখো লেখাটা কেমন হবে যখন এফ কে ক্যাপিটাল টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আয়তন থাকবে ভি থাকবে আমার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু মাইনাস এস মানে মাইনাস এনট্রপি এবং আরেকটা কি পাচ্ছি আংশিক যেহেতু ডিফারেন্সিয়েশন করছি আরেকটি আমি পাচ্ছি কি ক্যাপিটাল এফ কে আমি ডিফারেন্সিয়েশন করলাম আংশিক যেটা করলাম আংশিক কি করব ডিফারেন্সিয়েশন করব পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করলে কি হবে ভি এর সাপেক্ষে যখন আমি করছি তখন কনস্ট্যান্ট রাখলাম আমি টেম্পারেচার ইজ ইকুয়াল টু দাঁড়ালো মাইনাস চাপ মাইনাস পি ওকে তাহলে এখান থেকে এই দুটো মান আমি পেয়ে গেলাম সেটার নাম দিয়ে দিলাম আমি 8.8 8.8 এবং যেহেতু ডিএফ একটি আদর্শ অন্তরক পারফেক্ট ডিফারেন্সিয়েশন এখানে করা যায় তখন তার মানটাকে আমি কিভাবে লিখতে পারি তোমরা যখন এক নাম্বার করেছিলে সহজাত ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে আমরা দেখেছিলাম ইন্ট্রিনসিক এনার্জির ক্ষেত্রে
তখন আমরা কি করেছিলাম পারফেক্ট ডিফারেন্সিয়েশন করেছিলাম কাকে ডিইউ কে এখন আমি করছি ডিএফ কে তাহলে আমি পারফেক্ট ডিফারেন্সিয়েশন করতে পারি এই ডেল এফ বাই ডেল টি যেটা হয়ে গেল এটাকে আমি কি করতে পারি যেটা কনস্ট্যান্ট ছিল তার সাপেক্ষে আমি কি করতে পারি ডিফারেন্সিয়েশন করে দিতে পারি ইজ ইকুয়াল টু রাইট টি আসো রাইট টার্মে আমার কি আসবে রাইট সাইডে এই সাইডে ডেল এফ বাই ডেল বি যেটা ছিল সেটাকে আমি কি করতে পারি ক্যাপিটাল টি যেটা টেম্পারেচার টেম্পারেচারের সাপেক্ষে সেকেন্ড টাইম আমি কি করতে পারি ডিফারেন্সিয়েশন করতে পারি তাহলে যখন আদর্শ অন্তরক বলা হয় যে পারফেক্ট ডিফারেন্সিয়েশন বলা হয় তখন আমি এইভাবে মানটা লিখতে পারি তাহলে কি দাঁড়ালো ডেল ডেল এখানে বলতে হয় কি ডেল ডেল ভি কার অফ দ্য কার এখানে দাঁড়াচ্ছে ডিফারেন্সিয়েশন আমি করেছিলাম কি কার সাপেক্ষে চেঞ্জ করেছিলাম এফ কে টি এর সাপেক্ষে ইজ ইকুয়াল টু ডেল ডেল টি কার সাপেক্ষে চেঞ্জ করেছিলাম ভি এর সাপেক্ষে এফ কে চেঞ্জ করেছিলাম তাই তো সমীকরণটাকে এইভাবে আমি লিখতে পারি যদি ডিএফ হয় আদর্শ অন্তর তবেই আমি লিখতে পারবো না নচেত নয় তখন 8.8 সমীকরণ আমি যদি এখানে বসাই কোনটা কোনটায় এই সমীকরণ টিকে আদর্শ সমীকরণে আমি মানগুলো বসিয়ে দিব প্রত্যেকে 8.8 এর যেই মানগুলো রয়েছে যেমন ধরো এখানে আমি কি বসিয়ে দেব ডেল এফ বাই ডেল টি জায়গায় আমি কি বসিয়ে দিতে চাচ্ছি ডেল টি জায়গায় মাইনাস এস বসিয়ে দিতে চাচ্ছি তাই না এখানে এবং রাইট সাইডে আমি দেখো ডেল এফ বাই ডেল ভি জায়গায় আমি কি বসিয়ে দিতে চাচ্ছি মাইনাস ডেল পি বসিয়ে দিতে চাচ্ছি এখানে কার সাপেক্ষে হয়েছিল হ্যাঁ ঠিক অপোজিট করে আমরা কি করব ভি কে কনস্ট্যান্ট রেখেছি তাই তো তাহলে এখানের মানটুকু আমি শুধু চেঞ্জ করে দিলাম 8.8 এর মান আমি আদর্শ অন্তরকের মধ্যে বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমার কি সমীকরণ দাঁড়ায় এখানে ডেল এস বাই ডেল ভি কনস্ট্যান্ট থাকলো টি ইজ ইকুয়াল টু ডেল পি বাই ডেল টি কনস্ট্যান্ট থাকলো ভি তাহলে আমার এই যে সমীকরণটা আসলো এই সমীকরণটাকে আমি কি নাম দিতে পাই আমি নাম দিতে পারলাম নতুন যে সমীকরণটা আনলাম 8.9 এই সমীকরণটাকে আমি বলতে পারি ম্যাক্সওয়েলের দ্বিতীয় সম্বন্ধ বা ম্যাক্সওয়েলস সেকেন্ড রিলেশন তাহলে এখন দেখো এখান থেকে আমি ম্যাক্সওয়েলের যে সেকেন্ড সমীকরণ এখানে নিয়ে আসলাম এরপর আরেকটু আমরা যাই 8.6 সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম আমরা মানটা কোথা থেকে নিয়েছিলাম টি এস ইকুয়ালস টু ইউ মাইনাস কে চলো আরেকবার একটু দেখে আসি দরকার লাগলে আবারও আমরা দেখব 8.6 সেই সমীকরণ থেকে আমি কোন মানটি নিলাম এই দেখো f equal to u minus ts যেখানে হেলমহোলস মুক্ত শক্তি আমি তোমাকে বর্ণনা করেছিলাম শুরু করেছিলাম কাকে বলে সেখান থেকে আমি ts এর মানটা left side নিয়ে আসলাম ts equal to u minus f তাই না সেখান থেকে আমি নিয়ে আসতে পারি নিয়ে আসলে তখন আমার কি দাঁড়িয়ে গেল সেখান থেকে আমি যদি নিয়ে আসি এইবার এই মানটা পেয়ে গেলে 8.6 নম্বর সমীকরণ ts equal to u minus f এইবার দেখো আমি কি বলতে চাচ্ছি এখানে উপরের সমীকরণটিতে কি দাঁড়ালো এখানে টিএস বা ইউ মাইনাস এফ কে ব্যবস্থার সুপ্ত শক্তি মানে লেটেন্ট এনার্জি বলা হয় কেননা এই শক্তি ব্যবহার উপযোগী রূপে পাওয়া যায় না সুপ্ত অবস্থায় থাকে অথবা আমি যেই নামকরণটা করেছিলাম ইউ ইকুয়ালস টু এই যে ইউ রাখলে এদিকে এফ আমার পাঠিয়ে দিলে লেফট সাইডে ইউ ইকুয়ালস টু এফ প্লাস টিএস যেই সমীকরণটা এই সমীকরণটা পেয়েছিলাম এখানে আমি নামকরণ করেছিলাম অন্তঃস্থ শক্তি কার কার সাথে ফ্রি এনার্জি প্লাস টেম্পারেচার ইনটু এনট্রপি এদের সাপেক্ষেও আমি বর্ণনা করতে পারি অর্থাৎ অন্তঃস্থ শক্তি ইজ ইকুয়াল টু হেলমহোলসের স্বাধীন শক্তি প্লাস এই টিএসটাকে আমি বলছি কি সুপ্ত শক্তি কথা ক্লিয়ার টিএসটাকে আমি লেটেন্ট এনার্জি নামকরণ করলাম প্রত্যাবর্তী সমষ্ণ পরিবর্তন যেটা হচ্ছে আমার কি রিভার্সিবল আইসোথার্মাল প্রসেস সেখানে আমার কি দেখা যাচ্ছে আমি পাচ্ছি
del u আমি কিছুই করলাম না এটাকে ডিফারেন্সিয়েশন করে দিলাম দেখো u plus f plus ts এটাকে আমি ডিফারেন্সিয়েশন করে পাচ্ছি du is equal to df plus আমি ওখানে u v সমীকরণ উপসংহার রাখছি কারণ du তে তখন আইসোথার্মাল থেকে ওটা জিরো হয়ে যায় সেকেন্ড টার্ম যার জন্য ফার্স্ট টার্ম টুকু রাখলাম tds তাহলে সেকেন্ড টার্মে আমি tds equal to del q এটা বসিয়ে দিতে পারি তাহলে du equals to df plus del q tds এর জায়গায় শুধু tq বসেছে এইবার আমি df কে লেফট সাইডে রাখলাম df equals to du dq কে মাইনাস করে নিয়ে গেলাম রাইট সাইডে প্লাস হয়ে গেল তাহলে del f del f equals to del u minus dq এতটুকু আসলো এখন যদি আমি সাইন চেঞ্জ করে দেই একটুখানি দেখো এটা কোথা থেকে আসলো df এই মাইনাসটাকে এই দেখো du minus dq এই এই মানটাকে আমি লিখতে পারি dw তাই না del w লিখতে পারি এই যে dw লিখলাম del w চেঞ্জ হবে তাহলে স্পন চেঞ্জ হবে তাহলে এই চেঞ্জটাকে du minus del q is equal to del w এইখানে যে মাইনাস সাইনটাকে আমি লেফট সাইডে দিয়ে দিতে পারি এখানে del w হচ্ছে ব্যবস্থা কর্তৃকৃত কাজের পরিমাণ এবং এই কাজের পরিমাণকে আমি কি করতে পারি হেলমহোজের স্বাধীন শক্তি হ্রাসের সমান এই মানটা কোনটা এই যে ব্যবস্থা কর্তৃক যে কৃত কাজটা তাই তো ব্যবস্থা কর্তৃক যে কৃত কাজ সেইটার পরিমাণ হচ্ছে আমার কি হেলমহোজের স্বাধীন শক্তি হ্রাস নেগেটিভ চিহ্ন দিয়ে আমি হ্রাস করতে চাচ্ছি তাই তো এই হ্রাসেরই সমপরিমাণ হচ্ছে ব্যবস্থা কর্তৃক কৃত কাজের পরিমাণ তাহলে এখানে আমি আরেকটি কিন্তু সম্পর্ক দেখতে পাচ্ছি যে হেলমহোলস ফ্রি এনার্জি যেটা সেটার যে আমার হ্রাস পেয়ে গেল সেটার কি হলো তাহলে ভিতরে যে ব্যবস্থা কর্তৃক কৃত কাজ তাই না হ্রাস পেয়ে যাওয়ার সেই মানটি সমান এখানে আরেকটি সমীকরণ আমি পেয়ে যাচ্ছি সেটার নাম দিলাম 8.10 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে কি আমরা আসলাম কোত্থেকে আমরা আসলাম হেলমহোজের যে ফ্রি এনার্জি যেটা হেলমহোজের অপেক্ষক যেটা এফ থেকে সেই এফ থেকে আমরা কিভাবে এই যে এফ ইকুয়ালস টু ইউ মাইনাস টিএস এখান থেকে এফ থেকে আমরা কোথায় চলে যেতে পারলাম আমরা ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশনে আমরা চলে যেতে পারলাম তাই তো ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশনে আমরা চলে যেতে পারলাম এই কি ছিল আজকে আমাদের মূল উদ্দেশ্য ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশন বের করা কোথা থেকে হেলমহোজের আমরা যে ফাংশন হেলমহোজের ফ্রি এনার্জি সেই ফ্রি এনার্জি থেকে আমি নিয়ে আসলাম ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশন ম্যাক্সওয়েলের সেকেন্ড রিলেশনে একটি মজার ব্যাপার দেখো এখানে কার সাপেক্ষে হয়েছে বিয়ের সাপেক্ষে অবশ্যই আমরা করেছি এবং কি করেছি এনট্রপিকে চেঞ্জ করেছি তাই না এনট্রপিক চেঞ্জ হয়েছে কার সাপেক্ষে ভিয়ের সাপেক্ষে চেঞ্জে আমার কি দাঁড়ালো দেখো এবং কনস্ট্যান্ট কেকে থাকলো এটা একটু খেয়াল করবে এবং এখানে আমার কি দাঁড়ালো দেখো রাইট সাইডে আমার দাঁড়ালো আমি চাপকে কার সাপেক্ষে কি এর সাপেক্ষে যদি আমি চেঞ্জ করতাম সেই পরিমাণ তাই তো এটাই আমার দেখা যাচ্ছে একবার একটু খেয়াল করে দেখো আমরা যেটা ইন্ট্রিনসিক এনার্জি থেকে যেই ম্যাক্সওয়েলের ফার্স্ট রিলেশন আমরা পেয়েছিলাম সেটা সম্পর্কে সেখানে আমরা কি পেয়েছিলাম দেখো ফার্স্ট রিলেশনে আমরা যে মানটা পেয়েছিলাম সেটা আমার কার সাপেক্ষে কার ছিল দেখো তো সেখানে ছিল t বাই v তাই তো v সাপেক্ষে আমি t কে চেঞ্জ করেছিলাম তখন আমার এরকম মান দাঁড়িয়েছিল এবং এখন আমরা যেটা করছি সেটা আমরা সেকেন্ড রিলেশনে যখন আসলো তখন আমার দাঁড়িয়ে গেল কি দেখো ভিয়ের সাপেক্ষে আমি এস কে চেঞ্জ করলাম ফার্স্ট রিলেশনে আমি টি কে চেঞ্জ করেছিলাম সেকেন্ড রিলেশনে আমি এস কে চেঞ্জ করলাম এই তো এই পার্থক্য এবং রাইট সাইডে আমার কি দাঁড়িয়ে গেল প্রথম রিলেশনে ছিল আমার চাপকে এস এর সাপেক্ষে চেঞ্জ করেছিলাম এইবার দাঁড়ালো চাপকে আমরা টি এর সাপেক্ষে চেঞ্জ করে দিলাম তাই তো এইভাবে আমরা সেকেন্ড রিলেশন দেখাতে পারি এগুলো একটি ট্রিক্স খাটানোর জন্য অন্তত হতে পারে যদি তোমাদের রিলেশন গুলি দিয়ে দিতে পারে তখন বলতে পারে কোনটা কোন রিলেশন তাহলে তুমি এখান থেকে ইজিলি
প্রত্যেকটা ইকুয়েশন আলাদা করে লিখে ম্যাক্সওয়েলের ইকুয়েশন আলাদা করে লিখে এগুলো মনে রাখার জন্য অঙ্কের ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে আমরা যখন ম্যাথসে যাব তখন আমাদের প্রয়োজন পড়বে এইসব রিলেশনগুলি তখন আমাদের সাথে সাথে যেন আমরা বলতে পারি কোনটা ফার্স্ট রিলেশন কোনটা সেকেন্ড রিলেশন কোনটা থার্ড রিলেশন কোনটা ফোর্থ রিলেশন এগুলো মনে রাখার জন্য তোমাদেরকে আলাদা করে চারটি ইকুয়েশন এক জায়গায় লিখে রাখতে হবে এবং সেটা সব সময় আমাদের কি করতে হবে মনে রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে তো অবশ্যই তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং পড়ালেখা ভালোভাবে চালিয়ে যেও ঘরে থেকে অবশ্যই ঘরে থেকে আমাদের এই দুর্যোগপূর্ণ এখন সময় চলছে এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা অনলাইন ক্লাসের ভিত্তিতে আমরা আমাদের পড়াশোনা চালিয়ে যাব ইনশাল্লাহ সামনে পরিবেশ আরো ভালো হয়ে যাবে তখন সুস্থ অবস্থায় আমরা সকলে আবারও কলেজে গিয়ে আমরা সরাসরি ক্লাস করতে পারব সবার সাথে দেখা হবে এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু